हेलो बंधुरा आपनादेर साथे आमी शुभंकर आपनारा देखछेन जबलार्स 360 यूट्यूब चैनल। बंधुरा पब्लिक सर्विस कमिशन बोर्डर पक्ष थेके सम्पूर्ण चारटी रेजाल्ट आजकेर डेटे प्रकाशित होयेछे। तो सेई सम्पूर्ण रेजाल्टटार पीडिएफटा ओपेन करे आपनादेर सामने देखिये देब। तो एई मुहूर्ते आमरा रयेछि एकदम पीएससी अफिसियाल वेबसाइटटिते। सेई अफिसियाल वेबसाइट थेके आपनारा কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন সেটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো পিডিএফগুলো ওপেন করে বিস্তারিত রেজাল্টগুলো একদম দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো পিএসসির নতুন যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আপনারা চলে আসবেন। এটার লিঙ্কটা আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তো সেখানে ভিউ অল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করা মাত্র এখানে পরপর যে চারটি নোটিশ টাইপের আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট, এই চারটি সেকশনেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তো এখান থেকে আপনারা নোটিশগুলো ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আপনাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ইজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু ওয়ান পারমানেন্ট আনরিজার্ভড পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন টিবেটিয়ান। তো এটা কিন্তু এই যে পোস্টার এটা কিন্তু অলরেডি রেজাল্টটা প্রকাশ করে ফেলেছে। সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এনরোলমেন্ট নাম্বার এটা এবং অ্যাপ্লিকেশান নাম্বার এটা। তো এখানে যে নোটিশটার যে ভ্যাকেন্সি ছিল সেটা এখানে দেওয়া রয়েছে আরও একবার কারেকশন করে। তো পরবর্তী নোটিশটা ওপেন করে নিচ্ছি। তো পরবর্তী নোটিশটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু পারমানেন্ট আনরিজার্ভড পোস্ট অফ। এখানেও আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে এভাবে কিন্তু। এবং নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে এই হিসেবে কিন্তু ভ্যাকেন্সিটা ছিল। পরবর্তী নোটিশটা আমরা ওপেন করে নিচ্ছি। তো পরবর্তী নোটিশটা আমরা ওপেন করে নিলাম, পাবলিক সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 38 টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্টস, এভাবে কিন্তু ভ্যাকেন্সিটা ছিল। এবং এখানে সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বারটা এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আপনারা দেখে নেবেন কারা কারা সিলেক্টেড হয়েছেন। এর মধ্যে কেউ সিলেক্টেড হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এবং এখানে নিচে একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সে কিন্তু এই হিসেবেই কিন্তু আপনাদের বাকি ভ্যাকেন্সিটা ছিল। তো পরবর্তী নোটিশটা আমরা ওপেন করে নিচ্ছি। পরবর্তী নোটিশটা এখানে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট 43 টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট জবস। এবং এখানে জেনারেল এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, যারা যারা সিলেক্টেড হয়েছেন এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বারটা দেওয়া রয়েছে। তো এটার সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো। আপনারা কারা কারা সিলেক্টেড হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সম্পূর্ণ চারটি রেজাল্ট কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিলাম, আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।